কম্বোডিয়ায় এমন একটি স্কুল রয়েছে যার সবকিছুই তৈরি ময়লা আবর্জনা দিয়ে। দেশটির রোনিয়া গ্রামের সিল্ক আইল্যান্ডের পাশে একটি নির্জন পাহাড়ের উপর স্কুলটি অবস্থিত, যার নাম কোকোনাট স্কুল। সেখানে ছাত্রছাত্রীরা আবর্জনা রিসাইক্লিং ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে হাতের কাজ করার প্রশিক্ষণ পায়। ছোট ছোট ছেলেমেয়েরা এভাবে আবর্জনা কমিয়ে পরিবেশ বাঁচাতে শেখে। এর মাধ্যমে তাদের শিল্পবোধ ও সৃজনী শক্তির বিকাশ ঘটে। সম্পূর্ণ স্কুলটি তৈরি করা হয়েছে মানুষের ফেলে দেয়া ময়লা আবর্জনা থেকে। এই যুগান্তকারী পদক্ষেপের পেছনে রয়েছেন ভ্যান্ডি নামের একজন যুবক। ভ্যান্ডি একদিন বিখ্যাত পর্যটন স্থানে ঘুরতে যান। কিরিরাম ন্যাশনাল পার্কে গিয়ে তিনি দেখতে পান সেখানে মানুষের চেয়ে বেশি পড়ে আছে ময়লা আবর্জনা। সেখানে গিয়ে তিনি খুবই আশাহত হন এবং লক্ষ্য করেন যে দর্শনার্থীরা প্লাস্টিকের বোতল নানা জায়গায় ফেলে দিচ্ছে। তিনি আরও দেখতে পান ছোট ছোট বাচ্চারা টাকার অভাবে নানা ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে। সেখান থেকে এসে ভ্যান্ডি একটি অদ্ভুত সিদ্ধান্তে উপনীত হন। তিনি ঠিক করেন সকল আবর্জনা সংগ্রহ করে নির্মাণ করবেন বাচ্চাদের জন্য বিদ্যালয়, যেখানে শিশুরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। ভ্যান্ডির এই আইডিয়ার কথা শুনে সকলেই প্রথমে অবিশ্বাস করেছিল, কিন্তু তিনি ছিলেন এই কাজের প্রতি অত্যন্ত অনুরাগী। এই কাজের জন্য 2013 সালে ভ্যান্ডি হোটেল ম্যানেজার পদ থেকে ইস্তফা দিয়ে দেন। তিনি এমন একটি স্কুল নির্মাণে লেগে পড়েন যে স্কুলটির প্রত্যেকটি জিনিস তৈরি হবে আবর্জনা দিয়ে। প্রথমে ভ্যান্ডি স্কুলের দেয়াল নির্মাণ করেন প্লাস্টিকের বোতল দিয়ে। বিদ্যালয়টির ভেতরে ঢুকলেই দেখা যায় একটি কম্বোডিয়ান পতাকা। এই পতাকাটিও নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ প্লাস্টিকের বোতল দিয়ে। প্রতিটি চেয়ার তৈরি করা হয়েছে ভাঙা টায়ার দিয়ে। ফেলে দেয়া পেট্রোল ক্যানকে এখানে ব্যবহার করা হয় লকার হিসেবে, যেখানে শিক্ষার্থীরা তাদের ব্যবহার করা সরঞ্জাম জমা রাখে। সম্পূর্ণ বিদ্যালয়টি নির্মাণ করতে সময় লাগে প্রায় 4 বছর। ভ্যান্ডি পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে ভেতরে সব কিছুই নির্মাণ করেন প্রাকৃতিক সম্পদের সহায়তায়। এই স্কুলটিতে রয়েছে শিক্ষার্থীদের ব্যবহার করার জন্য কম্পিউটার, এমনকি ইলেকট্রিসিটিও। এখানে বিদ্যুৎ সরবরাহ করা হয় সোলার প্যানেলের সাহায্যে। স্কুলের লাইব্রেরিটি বানানো হয়েছে ফেলে দেয়া কাচের বিয়ার বোতল দিয়ে। বিদ্যালয়ের ভেতরে রয়েছে সুসজ্জিত ক্যান্টিন, যেখানে রয়েছে টেবিল, চেয়ার থেকে শুরু করে নানা ডিজাইনের শিল্প যা তৈরি করা হয়েছে ফেলে দেয়া আবর্জনা থেকে। স্কুলের ক্যান্টিনে কফি খেতে হলে টাকার পরিবর্তে দিতে হয় প্লাস্টিক বোতল। এই বিদ্যালয়ে অধ্যয়ন করছে 200 জন শিক্ষার্থী এবং এখানে 5 জন শিক্ষক রয়েছেন। ভ্যান্ডির এই স্কুলে পড়তে হলে শিক্ষার্থীদের একটি টাকাও খরচ হয় না। শিক্ষার্থীদের পড়তে হলে ফি হিসেবে তাদের ময়লা আবর্জনা সংগ্রহ করে দিতে হয়। ভ্যান্ডির বিশ্বাস, স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আরও শিখতে পারবে যে কীভাবে পরিবেশের কল্যাণ সাধন করে প্রকৃতিকে সুন্দর ও স্বচ্ছতায় রাখা যায়। প্রিয় দর্শক শ্রোতা, দূরবীন নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।